আসসালামু আলাইকুম, আমি শামিম হাসান নাহিন, সংক্ষেপে শাহানা টেকনিক দেব। আমি সহজে ইংরেজি শিখতে ভালোবাসি এবং এই সামান্য জ্ঞান আমি শেয়ার করতেও ভালোবাসি। হ্যাঁ, অনেক সময় লোকে আমাকে বলে বসে ইজি নাহিন, কোন নাহিন বলে, ইজি নাহিন, ওই যে সহজ করে সব কিছু বলে। আচ্ছা, এখন টেকনিক দেবো। ধরেন কোনো ওয়ার্ডের শেষে যদি ক্যালি থাকে তাহলে কী হবে? CALLY, বেসিক্যালি, ফিজিক্যালি, হ্যাঁ, অটোমেটিক্যালি, গ্রামেটিক্যালি, হ্যাঁ, তো এরকম বানান দেখে আমরা উচ্চারণ করে ফেলবো। অর্থাৎ CALLY যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে, বেসিক্যালি, ফিজিক্যালি, অটোমেটিক্যালি, এরকম কি হবে? নিশ্চয় হবে না। যদি ক্যালি থাকে তাহলে ইকলি, অটোমেটিক্যালি, প্র্যাকটিক্যালি, ফিজিক্যালি, 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 বেসিক্যালি, 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 আই এম ফ্রম নোয়াখালী, নাও আই লিভ এট নোয়াখালী, এত খালি দরকার নাই, তাই না? তো বেসিক্যালি, 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 অটোমেটিক্যালি, প্র্যাকটিক্যালি, ড্রামাটিক্যালি, ড্রামাটিক্যালি, বেসিক্যালি, অটোমেটিক্যালি। তো তাহলে কোনো শব্দের শেষে যদি CALLY থাকে তাহলে ক্যালি না বলে বলবো ইকলি, বেসিক্যালি, যতদূর বাংলায় সম্ভব, বেসিক্যালি, বেসিক্যালি, অটোমেটিক্যালি, প্র্যাকটিক্যালি, ফিজিক্যালি, ড্রামাটিক্যালি। আচ্ছা, দুই নম্বর টেকনিক কি? কোনো ওয়ার্ডের শেষে যদি MB থাকে বি হবে সাইলেন্ট। আবারও বলছি, কোনো ওয়ার্ডের শেষে যদি MB থাকে তাহলে বি হবে সাইলেন্ট। যেরকম কম, চিরনি, COMB, উচ্চারণ হবে কম, BOMB, বম, বম্বিং হবে না, তখন হবে বমিং, কারণ শেষ লেটার্স ছিল MB। ইফ দ্য ফাইনাল লেটার্স অফ এ ওয়ার্ড আর MB, বি ই সাইলেন্ট। হ্যাঁ, চমৎকার নিয়ম, আপনি সব অনেক শব্দ আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন একটা টেকনিক দিয়ে। কোনো ওয়ার্ডের শেষে MB থাকলে বি সাইলেন্ট হবে, যেমন কম, বম, ক্লাইম, CLIMB, আমি ছোটোবেলা বলতাম ক্লাইম, ক্লাইম, অথবা ক্লাইম্বার, ক্লাইম্বিং, এরকম বলতাম, হবে ক্লাইমিং, ক্লাইমার, প্লাম্বার হবে না, হবে প্লামার, যে বাথরুমের যিনি কাজ করেন, যে মিস্ত্রি, হবে প্লাম থেকে এসেছে PLUMB, ফাইনাল লেটার্স MB, এটার উচ্চারণ হবে প্লামার, প্লামিং, বম্বিং হবে না, হবে বমিং, কম্বিং হবে না, কম্বিং অপারেশন হবে কমিং অপারেশন, কারণ শেষ লেটার, মূল শব্দের শেষ লেটার ছিল MB। যদি কম্বিং লেখার সময় আমরা COMBING, MBটা মাঝখানে পড়েছে, কিন্তু দেখতে হবে ওয়ার্ডটা এসেছে COMB, মূল ওয়ার্ড দেখতে হবে, মূল ওয়ার্ড COMB, উচ্চারণ হচ্ছে কম, তাহলে COMBING হবে কমিং অপারেশন, কমিং অপারেশন। টেকনিক নাম্বার 3, এসবই ফ্রি। আচ্ছা, কোনো ওয়ার্ডে যদি দেখেন ডির পরে জি রয়েছে অথবা জে রয়েছে তাহলে ডিটা হবে সাইলেন্ট। যেমন আমি ছোটোবেলায় বলতাম অ্যাডজেক্টিভ হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হবে না অ্যাডজেক্টিভ, ডি জি, ইফ ডি ফলোস জি ওর জে দেন ডি ইজ সাইলেন্ট, ইফ ডি ফলোস জি ওর জে ডি ইজ সাইলেন্ট, ঠিক আছে? যেমন ধরেন অ্যাডজাস্ট হবে অ্যাডজাস্ট, অ্যাডজার্ন হবে অ্যাডজার্ন, মিড, মিড গেট, আমি পড়তাম মিড গেট হবে মিজেট, রাইট, ব্রিজ, ফ্রিজ, বাজেট, দেখেন, খেয়াল করে দেখেন, আপনি কিন্তু জানেন নিয়মটা, কোনো ওয়ার্ডে যদি দেখেন ডির পরে জি রয়েছে অথবা জে রয়েছে ডিটা সাইলেন্ট হবে। তাহলে প্রথম থেকে আবার একটু আসি, ক্যালি, CALLY, ক্যালি যদি থাকে হবে ইকলি, বেসিক্যালি, অটোমেটিক্যালি, প্র্যাকটিক্যালি, ফিজিক্যালি, ড্রামাটিক্যালি, তাই না? হুম। আচ্ছা, কোনো ওয়ার্ডের শেষে যদি MB থাকে তাহলে বি হবে সাইলেন্ট, বি হবে সাইলেন্ট, যেমন কম, কম, বাম, তাই না, ক্লাইম। আচ্ছা, আর হচ্ছে শেষটা বললাম, ডি পরে যদি জি অথবা জেই থাকে তাহলে ডিটা সাইলেন্ট হবে, যেরকম মিজেট, অ্যাডজেক্টিভ, অ্যাডজাস্ট, হুম, অ্যাডজার্নমেন্ট। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকবেন, ভালো থাকি, ভালো রাখি, থ্যাংক ইউ।